বাংলা টিভির স্টুডিও থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক জিজ্ঞাসা ও জবাব শুরু করতে যাচ্ছি দূরের থেকে কাছের থেকে অধীর আগ্রহ নিয়ে যারা আজকের বিষয়টি জানার জন্য বসে আছেন বিষয়টি জেনে নিন খুবই সুন্দর বিষয় বিষয়টি হচ্ছে সড়কের নিরাপত্তা ইসলামের বিধান সড়কের নিরাপত্তা ইসলামের বিধান শুনতে কি কেউ বিশ্ব হচ্ছেন অবাক হচ্ছেন না সড়কের নিরাপত্তার ইসলাম দিক নির্দেশনা দিয়েছে লাহাব খুলেন চার পাঁচ নম্বর আয়াত হাম্মা লাতাল হাতাব পিজি দিহা এটা ছাড়া আরো অনেক কিছু আলোচনা আছে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দাওয়াত দিয়ে এনেছি আপনাদের সুপরিচিত ব্যক্তি টিভি ব্যক্তিত্ব ঢাকা ইউনিভার্সিটির ফার্সি বিভাগের সহকারী অধ্যাপক যারা মাওলানা অধ্যাপক আহসানুল হাদি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনাদেরকে বলেছিলাম যে সড়কের নিরাপত্তা বিধানে ইসলাম আমাদের নবী নবীদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিম না মিল্লিসানি ওয়াদি প্রকৃত মুসলমান সে যার হাত থেকে কথার থেকে আচরণ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে তাহলে এই সড়কের নিরাপত্তা আজকে কেন অন্য দিকে চলে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে শিক্ষা আর ইসলামের শিক্ষাটাকেই প্রথম মানুষের জন্য বাধ্যতামূলক করেছেন এজন্য কোরআনের সর্বপ্রথম কথাই হচ্ছে পড় ইকর বিস্মিকল নদী হল আজকে সড়কের নিরাপত্তা কেন নেই যারা যথাযথভাবে ড্রাইভিং লাইসেন্স নিতে পারিনি শিখতে পারিনি তারাই তো অঘটন ঘটাচ্ছেন তারপর যে রাস্তার মধ্যে লাহাবের স্ত্রী কাঁটা পুতে রাখত নবীকে কষ্ট দেওয়ার জন্যে সেটা হুজুর সাল্লাহ আলহিউসাল্লামকে কষ্ট দিয়েছেন আল্লাহ নবীর এই কষ্টের কথাটা কোরআন শরীফে লাহাবে আল্লাহাবে পাক বলে দিয়েছেন যে লাহাবের স্ত্রী নবীকে কষ্ট দিয়ে যায় সেজন্য তাকেও হাসরের ময়দানে আজাব করতে হবে আসুন না এই সব বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানার জন্যে আমরা প্রফেসর হাজি সাহেবকে অনুরোধ করব যে সড়কের নিরাপত্তা বিধানে ইসলাম কি বলেছে এই বিষয়টি নিয়ে আপনি অনেক ধন্যবাদ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় এবং আমরা জানি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ আমাদের জীবনের জন্য পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এমন কোনো কিছু নেই জীবনে যেই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা নেই সেই জন্য আমরা যে পথে চলবো কারণ রাস্তা বা সড়ক এটা প্রাচীন কাল থেকেই ছিল রাসল সাল্লাহু আলিবা সাল্লামও ওই মরুভূমির পথে তিনি উঠ দিয়ে অথবা কখনো ঘোরা দিয়ে তিনি পথ পাড়ি দিতেন সে জন্য কীভাবে সড়ক নিরাপদ থাকবে এই ব্যাপারে লাহ সাল্লু আলিবা সাল্লাম সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন ইসলামের প্রথম দিক নির্দেশনা হচ্ছে যে আমরা যখন রাস্তায় বের হব বা আমরা কোনো যানবাহন চালাব সর্বপ্রথম আমাদের তাবাক্কুল থাকতে হবে আল্লাহর উপরে এইজন্য কিছু দোয়াও শিখিয়ে দিয়েছেন আল্লাহর নবী যে কিভাবে আমরা দোয়া পড়ে এই জান বহন আমরা চালু করব যখন আরেকটি কথা যেমন সময় আমরা লক্ষ্য করেছি যে সৌদির পুলিশ বলেন বা নিরাপত্তা বাহিনী সবাই হাজ তারিখ তারিখ যে রাস্তা ঠিক করো রাস্তা ঠিক করো তো এইভাবে রাস্তা কিন্তু রাস্তা প্রতি খুব একটা গুরুত্ব দেওয়া হতো তো এইভাবে আল্লাহ নবী প্রথম যে দোয়াগুলো শিখিয়েছেন আমরা পানি পথে যদি যাত্রা করি বা আমরা সড়ক পথে যদি আমরা যাত্রা করি আল্লাহ নবী কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন বিসমিল্লাহ হেমাজ রেহা অমর সাহা ইংনা রব্বিলা গফুর রাহিম সুবাহানি সখা অমা কুমনাকিন ইংনা ইলা হলিমুন এভাবে কিছু দোয়া শিখিয়েছেন এই দোয়াগুলো পরে আমরা সুন্নতি তরিকায় আমরা রাস্তা চলা শুরু করব এবং রাস্তা পারাপারের জন্য যে চলা ফেরার জন্য ডান দিকে ডান দিকে চলাটা শূন্য এটাও কিন্তু আল্লাহ নবী একদম শিখিয়ে দিয়ে গিয়েছেন যে সময় রাস্তার ডান দিক চেপে যেন সবাই চলে এটা আল্লাহ নবীর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা রাস্তায় চলার ক্ষেত্রে এবং তৃতীয় যে বিষয়টি হচ্ছে তৃতীয় বিষয় হচ্ছে যে রাস্তায় চলার ক্ষেত্রে গতিপথ নিয়ন্ত্রণে রাখতে হবে আমরা যত অ্যাক্সিডেন্ট দেখতে পাই যে রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা কিন্তু অধিক গতিতে গাড়ি চালানোর জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়ে যাচ্ছে আল্লাহ তালা তার কালামে পাকে বর্ণনা করেছেন অক্সিদ ফি মশিকা যখন তুমি চলবে চলার সময় তোমার যে এই চলা এই চলার গতিকে তুমি সংযত রাখবে যেন অসংযত অবস্থায় আমরা না চলি ধন্যবাদ হাজির সাহেব একটি ফোন এসছে প্রিয় দর্শক লাইনে আছেন যে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কে বলছেন কোথেকে বলছেন প্রশ্নটি করুন আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি জি করুন এখন আমারই দুই মেয়ে মানে ছেলে নেই এখন ও ওই দুই মেয়ের বাবা লেখে দিয়ে দিছে কিন্তু আমরা দুই হাজার এখন জীবিত আছি এখন কি যারা ওর পাইবে সম্পত্তি মরে গেলে পাবে নাকি জীবিত বাচ্চা তাকে লেখে দিয়ে দিছে তাও পাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো দেখুন ওয়ারেসি সম্পত্তির ক্ষেত্রে উচিত হচ্ছে একজন মানুষ আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে তিনি মারা যাওয়ার পর ওই সম্পদ আল্লাহর আইন অনুযায়ী বন্টিত হবে এখন তিনি তো লিখেই দিয়েছেন যখন একজন তার সম্পদ লিখে দিয়েছেন এখন কিন্তু সম্পদের মালিক তার মেয়েরা হয়ে গিয়েছেন এখন দেন আর না দেন লিখে দেওয়া মানে কিন্তু সম্পদের মালিক তিনি বানিয়েই দিয়েছেন তো আমাদের উন্নতি তরিকা হচ্ছে উন্নতি নিয়ম হচ্ছে যে আল্লাহ নবী কিন্তু ওই এটাই শিখিয়ে দিয়েছেন সম্পদের বন্টন হবে কোরআন অনুযায়ী কোরআন যে আইন দিয়েছে সেই অনুযায়ী একজন মানুষ মা তারাকা যখন এই আল্লাহ যখন এই মিরাশি সম্পত্তি আইন বর্ণনা করেছেন তখন এই শব্দটি বারবার ব্যবহার করেছেন যে সে যা রেখে গেল কাজেই এই রেখে যাওয়া সম্পদ আল্লাহর আইন অনুযায়ী বন্টন করা হচ্ছে আমাদের জন্য কর্তব্য এখন তিনি তো লিখে দিয়েছেন এখন আর কিছু বলার নেই এখানে আমরা আলোচনায় ফিরে আসছি তার আগে আরেকটি দর্শক লাইনে আছেন ফোন করবেন নিশ্চয়ই জি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন প্রশ্নটি করুন ওয়া আলাইকুম আসসালাম জি বুঝি আমি বশির আহমেদ বলছি হ্যাঁ বশির আহমেদ জি হুজুর আমি বলছি যে জাকাত সম্পর্কে হারাম টাকা তো জাকাত হয় না তাহলে এই হারাম টাকা কি করবে একটু বলবেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে হারাম টাকা তিনি গ্রহণ করবেন না হারাম গ্রহণই করা যাবে না ইংনাল্লাহ তৈবুন আল্লাহ তালা যেহেতু পবিত্র তিনি পবিত্র ছাড়া আর অন্য কোনো কিছুকে গ্রহণ করেন না হারাম যখন আসবে তখন সেটাকে পরিত্যাগ করার চেষ্টা করতে হবে কিন্তু হারাম টাকা নিয়ে সেটাকে জাগাত দিলে ওই টাকা জায়েজ হয়ে যাবে পুত পবিত্র হয়ে যাবে বাঘ হয়ে যাবে এটা করা যাবে না তাহলে দিনে দিনে মানুষ হারাম ইনকামের প্রতি আগ্রহী হয়ে যাবে এবং হারামকে মানে হারামের প্রতি মানুষকে উৎসাহিত করা হবে কাজেই জীবনের লক্ষ্য থাকতে হবে আমরা অবশ্যই যে কোনো ধরনের হারাম থেকে আমরা বিরত থাকবো কোনো অবস্থাতেই হারামকে গ্রহণ বরণ করা যাবে কোনো যাবে না কারণ হারাম যদি আমরা বরণ করি আমাদের এবাদতবন্দি কিন্তু আল্লাহ কবুল করবেন না আমরা আল্লাহর কাছে যে দোয়া করবো আল্লাহ নবী বলেছেন যে এক লোক সে দীর্ঘ সফরে তার চুলগুলো হয়ে গেছে সে আল্লাহর দিকে দোয়া মাত আমাহু হারামুন মালমাসাহু হারামুন ওয়া মাসরাবাহু হারামুন কাইফা ইস্তা আল্লাহ নবী বলছেন সে এত দোয়া করছে আল্লাহর কাছে কিন্তু সে যে কাপড়টা পরে আছে সেটা হারাম সে যে খায় সেটা হারাম সে যে পান করে সেটা হারাম কিভাবে তার দোয়া আল্লাহ কবুল করবেন কাজী হারাম থেকে আমরা পরিপূর্ণভাবে সব সময়ের জন্য জীবন থেকে আমরা দূরে থাকবো হারাম জি 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 আরেকজন প্রিয় দর্শক লাইনে আছেন জি আলাইকুম প্রিয় দর্শক কে বলছেন থেকে বলছেন প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি কেরানীগঞ্জ থেকে বলছিলাম আচ্ছা বলুন আমার একটা প্রশ্ন ছিল যে মহিলারা বিভিন্ন রোগের চিকিৎসার জন্য তো হসপিটালে যায় যেমন ধরেন সিজার বা অন্য যে কোনো জটিল রোগের জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় তো তাদের পর্দার খেলাপ ঘটে বিভিন্ন পুরুষ দাক্তার থাকে বা অন্যান্য যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তো সেক্ষেত্রে ইসলামের আসলে কি ব্যাখ্যা দেয় আমাদের জন্য আর একটা প্রশ্ন হচ্ছে যে মৃত ব্যক্তি সে বাবা মা হোক শ্বশুর শাশুড়ি বা নিকট আত্মীয় যে কেউ তো তারা যদি মারা যায় এবং তারপরে আমরা স্বপ্নে দেখি যে তারা আমাদের কাছে কিছু চাইতেছে বা তারা আমাদেরকে কিছু দিতেছে এটা আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যেটা খারাপ এই সেই তো সেটা ইসলামী কি ব্যাখ্যা দেয় আচ্ছা জি ধন্যবাদ জি আমাদের বোনের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ইসলাম ওজরের ক্ষেত্রে রুকসাত দিয়েছে যেখানে ওজোর আছে ধরেন একজন রোগের যখন তার চিকিৎসা করা লাগবে আমাদের বাংলাদেশে এক সময় ভালো গাইনি ডাক্তার কিন্তু ছিল না সেই জন্য মেয়েদের চিকিৎসা কিন্তু ছেলেদের কি করতে হতো ওজোর অবস্থায় যদি মেডিসিনে যদি যদি অ্যালকোহল মিশ্রিত থাকে সেটাও গ্রহণ করা যাবে কাজেই ওজোরের ক্ষেত্রে কোনো মশলা নাই তিনি যদি তিনি চেষ্টা করবেন যদি ভালো কোনো গাইনি ডাক্তার পান বা মহিলা ডাক্তার যদি তিনি পান তার কাছে চিকিৎসা করবেন যদি না পাওয়া যায় সেক্ষেত্রে যদি একজন পুরুষ ডাক্তার তার চিকিৎসা করেন এবং চিকিৎসার ক্ষেত্রে তার যতটুকু দেখা বা তাকে যতটুকু পরিচর্যা করা এটা শালীনতা বজায় রেখে এটাকে রুকসত দিয়েছে এবং তিনি যে দ্বিতীয় প্রশ্ন যেটি করলেন যে আসলে কেউ মারা গেলে আত্মীয় স্বজন তাদের জন্য আমাদের কি করণীয় এটি তিনি করেছেন দেখুন আল্লাহ নবী বলেছেন যে একজন মানুষ যখন মারা যায় ইজা মাতাল ইনসান এন কথা আত ইল্লা মিন সালাসা একটু কথা রয়ে গেছে মৃত ব্যক্তি স্বপ্নে যদি কিছু চায় আচ্ছা দিতে চায় জি সেটাকে কিভাবে জি আসলে আসলে মূলত আমাদের যে আহলে এলেম যারা রয়েছেন তারা এই বিষয়টাকে এভাবেই তাপিল করেছেন যে মৃত ব্যক্তি যখন দোয়া চায় এই পৃথিবীর ব্যক্তিদের কাছ থেকে তখনই স্বপ্নে এসে সাধারণত এই বিষয়গুলো ঘটান কিছু চান বা কিছু দিতে চান অর্থাৎ তারা বলতে চান যে তোমাদের কাছ থেকে আমাদের কাছে তোমরা দোয়া প্রেরণ করো কারণ আল্লাহ নবী বলেছেন কবরী ইসি প্রত্যেক কবরবাসী হচ্ছে পানিতে ডুবে যাওয়া ব্যক্তির মতো ইয়ন্তজিরু দাওয়াতান ইয়াল হাকুমিন আবিন আউ উম্মিন আউ সাদ তারা সবসময় দোয়ার অপেক্ষায় আছে যেই দোয়া পৃথিবীবাসী থেকে তাদের বাবা মা আত্মীয় স্বজন কারা কখন দোয়া প্রেরণ করবে এই অপেক্ষায় আছে ফাইজা লা দাহু আহাব্বা ইলে মিনা দুনিয়া মামাফিহা যখন কেউ দোয়া করে তাদের জন্য এই দুনিয়ার সমুদয় সম্পদের চাইতে ওই দোয়া তার কাছে সবচাইতে প্রিয় মনে হয় কাজী আমাদেরকে এই সময় কর্তব্য হচ্ছে আমরা অধিক অধিক এবাদত বন্দিগি করে তাদের জন্য আমরা দোয়া প্রার্থনা করব আমরা

আল্লা নবী বলেছেন আলু তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না এই জন্য রাসুল্লাহাল্লামও কিন্তু সুন্নত নামাজ কিন্তু ঘরে আদায় করতেন ঘরে আদায় করে তারপর ফরজ নামাজগুলো গিয়ে মসজিদে আদায় করতেন আমরা জানি যে বর্তমানে কিন্তু শাফি মাজাবে তারা মানে শাফি মাঝাবের আলেম যারা তারা অনেকে বলেন যে সুন্দর নামাজ নাই কারণ আল্লাহ নবীকে সুন্দর নামাজ পড়তে দেখা যায়নি আল্লাহ নবী তো সুন্দর নামাজগুলো ঘরে পড়তে এবং ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে পড়ে আবার আমাদের এই ভাই যেমন বললেন ঠিক তেমনিভাবে ঘরে ফিরে এসে তিনি সুন্দর নামাজ পড়তেন এর কারণ হচ্ছে যে যখন ঘরের মধ্যে নামাজ আদায় করা হয় সেখানে তসবি তাহানিল অথবা কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহ রহমত আসতে থাকে সেজন্য রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিছু নামাজ আমরা যেন ঘরে পড়ার অভ্যাস করি আর ঘরে যখন আমরা নামাজ পড়বো আমাদের পরিবার পরিজন সন্তান তারা যখন আছেন আমাদেরকে দেখবেন এর দ্বারা তারা উৎসাহিত হবেন এবং তারাও নামাজের প্র্যাকটিস করবেন এজন্য আমার ভাই যা করছেন খুব উত্তম একটি কাজ করছেন তিনি এটিকে জারি রাখবেন ইনশাল্লাহ কোনো সমস্যা ধন্যবাদ আরেকজন প্রিয় দর্শক লাইনে আছেন জি আলাইকুম প্রিয় দর্শক কে বলছেন কোথেকে বলছেন প্রশ্নটি করুন থেকে বলছি আমার ছেলের বয়স 2 বছর গতকাল ও খুব দুষ্ট আমি রাগের মাথায় ওর একটা বद्दুয়া করে ফেলছি বলছি যে আল্লাহ তরে কানা কইরা ফেলতে পারে না যদি কানা হইয়া যায় তাহলে আমি মসজিদে 10 রাকাত নামাজ পড়ব সে ধরে হন এইটা থেকে আমি কি করতে পারি জন্য আচ্ছা জি ধন্যবাদ জি বোন কখনোই বद्दুয়া করবেন আসলে কখনোই উচিত না শুধু সন্তান সন্ততি কেন পৃথিবীর কারো জন্য আসলে বद्दুয়া করা উচিত নয় হ্যাঁ এখন আমাদের বোন যেহেতু করেই ফেলেছেন তিনি তো আসলে মন থেকে করেননি হয়তো রাগের বসে তিনি এই কথাটি বলে ফেলেছেন তো আপনি আল্লাহর কাছে তওবা করুন যে ভবিষ্যতে আর কখনো আপনার ছেলেকে এভাবে বদোয়া দিবেন না এবং আপনি যদি পারেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন যে আল্লাহ আমি মুখের ভুলে আমি মনের ভুলে বা রাগবশত আমি এটা করে ফেলেছি আমি মন থেকে এই বদদোয়া দেনি আল্লাহ তুমি আমার কথাকে তুমি রদ করে দাও আল্লাহ তো সব কিছু তিনি জানেন আলিম বেজাতি সুদুর অন্তরের কথা তো আল্লাহ আল্লাহ জানেন আশা করি ইনশা আল্লাহ মা যদি আবার দোয়া করেন তার সন্তানের জন্য আল্লাহ অবশ্যই এই দোয়া কবুল করবেন এবং এর কোনো খারাপ প্রভাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীতে রাখবেন না আমরা এই আশেই ব্যক্ত করি এই কথা প্রসঙ্গে আমার ছোট একটি কথা মনে পড়ে গেল সৌদি আরবে এক সফরে আমি ঝগড়া দেখলাম অন্য কোন লোক যারা আরবি বুঝেন না তারা তো অবাক হয়ে যাবেন দুইজন ঝগড়া হওয়ার পরে একজন আরেকজনকে গালি দিচ্ছেন আল্লাহুম্মা ইহদিক আল্লাহুম্মা ইহদিক এই তার অঙ্গবঙ্গির নরচরাতে মনে হচ্ছে বদোয়া না এটা নেক দুয়া কি দোয়া যে আল্লাহ তোমাকে হেদায়ত করুক আল্লাহ তোমাকে হেদায়ত করুক আল্লাহ হুমায় তাহলে এই যে বদোয়া প্রফেসর বললেন না যে বদোয়া করা যাবে না তার জন্য নেক দোয়া করা যে আল্লাহ তোমাকে হেদায়ত করুক আল্লাহ তোমার ভালো করুক সেটাই আর কি আমরা যেন খেয়াল রাখি যে আমরা আলোচনায় ফিরে জি তো ইসলাম যে প্রথম নির্দেশনা যেটি দিয়েছে যে আমরা যখন পথ চলবো পথ চলার সময় অবশ্যই গতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে এখন আমরা আধুনিক বিশ্বে যেখানেই যাই দেখব যে রাস্তার সাইডে কিন্তু লেখা থাকে যে কোন রাস্তা আসলে কতটুকু গতিতে চালানোর জন্য উপযোগী এবং আল্লাহ আল্লাহ নবী এটাও বলেছেন যে তারাহুরা এটা শয়তানের তরফ থেকে আসে আর ধীর স্থিরতা এটা আল্লাহর তরফ থেকে আসে তারাহুরা শয়তান করায় যেন মানুষকে কোনো ক্ষতির দিকে তাকে প্রভাবিত করে তো আমরা অবশ্যই রাস্তায় চলার সময় আমাদের গতিকে আমরা নিয়ন্ত্রণে রাখবো দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো যে আমরা ট্রাফিক আইন অবশ্যই মেনে চলব দেখুন একজন হানাফি মাঝাবের বিখ্যাত ফেকাবিদ ইবনে নুজাইম তিনি একটি বই লিখেছেন আল আসবাহ এই আল আসবার ভেতরে তিনি এই যে ট্রাফিক আইন আসলে কি হবে এটাকে মানলে কি হবে না মানলে কী হবে এই ব্যাপারে তিনি বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন যে কোন চালক যদি এই ট্রাফিক সিগন্যাল না মানার কারণে সে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় তাহলে তার সম্পূর্ণ দায় চালকের উপর বর্তিত হবে এবং একজন মানুষ যখন রাস্তায় গাড়ি চালাবেন এই ট্রাফিক সিগন্যালগুলো মান্য করা তার জন্য ওয়াজিব তিনি এই মতামত একেবারে লিখিতভাবে তিনি ফতোয়া দিয়েছেন এটা তাকে অবশ্যই মেনে চলতে হবে তিনি এটা ভাবার কোনো কারণ নাই যে এটা মানবরচিত একটা ট্রাফিক সিগন্যাল আমি কেন এই সিগন্যাল মানবো আমি মানব না তিনি ওই ট্রাফিক সিগন্যাল না মানার কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট তিনি করে বসেন এর পুরো দায় তাকে নিতে হবে এবং তিনি গুণাগার হবেন এজন্য তৃতীয় যে জিনিসটি আমাদেরকে করতে হবে যে সতর্ক থাকতে হবে রাস্তার ব্যাপারে আমরা যদি রাস্তায় কোনো খারাপ কোনো কিছু যদি দেখি ক্ষতিকারক কোনো কিছু যদি দেখি সেই সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে আমরা কিন্তু দুই দিন পরপর এরকম খবরে আমরা দেখি যে ট্রেন লাইন কাটা ছিল একজন হয়তো সেখানে পতাকা উড়িয়ে দিয়ে সতর্ক করেছে এগুলো অত্যন্ত স্বভাবের কাজ আল্লাহ নবীকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি এমন একটা আমলের কথা আমাকে বলে দেন যার দ্বারা আল্লাহ আমাকে পছন্দ করবেন আল্লাহর কাছে আমি গৃহীত হব আল্লাহ নবী বললেন তুমি রাস্তা থেকে যে কষ্টদায়ক জিনিসকে তুমি সরিয়ে তো এই রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা একটা উত্তম কাজ একটা স্বভাবের কাজ এর দ্বারা আল্লাহ তোমার উপর খুশি হবেন এবং পঞ্চমত রাস্তার যে নিরাপত্তা রক্ষা এটা হুকুমাতকে কারণ আগের প্রাচীন যুগে এই জিনিসটি খুব বেশি দেখা যেত যে রাস্তায় কিন্তু রাহাজানি করতো এবং আল্লাহ নবী যখন ইসলামকে প্রতিষ্ঠা করলেন খলিফা ওমর রাদি আল্লাহ তালা আনহুর খেলাফতে এমন এক পরিবেশ মানুষ ঘর ঘরের দরজা খুলে তখন ঘুমাতে পারছে রাস্তাঘাটে তো নাই এই ব্যাপারে আল্লাহনবী ভবিষ্যৎবাণী করেছিলেন যেহেতু রাসুল্লাহ সাল্লাহ আলী বা সময় এই রাস্তায় বের হলে বিভিন্ন রাহাজানি হতো আল্লাহনবী সহিবখারিতে এসেছে এই হাদিস আল্লাহনবী ভবিষ্যৎবাণী করলেন তোমরা একদিন দেখবে যে এই মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যে এই যে পুরো রাস্তা এই রাস্তায় মানুষ নিরাপদে চলাফেরা করবে এই দিন খুব বেশি দূরে নয় তো এই যে রাস্তার নিরাপত্তার ব্যাপারে রাসল সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্বয়ং তিনি চিন্তা করেছেন বাণী করেছেন যে না এই রাস্তাকে তোমরা নিরাপদ হিসাবে পাবে কাজে আমরাও যারা এই সময় আমরা যারা পথ চলছি আমাদের উচিত রাস্তাকে নিরাপত্তা দেওয়া এটি আমাদের দিনের কর্তব্য আল্লাহ নবীর নির্দেশনা এটি ধন্যবাদ আমাদের একজন দর্শক লাইনে আছেন আলাইকুম কে বলছেন কোথেকে বলছেন নাম বলুন প্রশ্নটি করুন জি আসসালাম আলাইকুম আলাইকুম জি বলুন জি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলুন আমি ঢাকা থেকে বলছি হ্যাঁ আমার বয়স হচ্ছে চল্লিশ বছর হ্যাঁ আমার স্বামী গত দুই বছর আগে হার্ট অ্যাটাক করছে অ্যাটাক করে সে মানে মোটামুটি অসুস্থ তাকে রিং রিংটিং করায় নিয়ে আসছি এখন মোটামুটি ওষুধের ধারায় সে উনি সুস্থ আছেন হ্যাঁ সুস্থ থাকার পরে আমি সে আগে একটা তার আবার ডায়াবেটিস আছে সে আগে একটা চা দোকান করতো আমার এমন সামর্থ্য নাই যে আমি একটা লুক রেখে দোকানে করব। তাহলে আমি একবার কি করলাম করোনা আসলো করোনাতে অনেকদিন দোকান বন্ধ থাকার পরে আমি আমার স্বামীর সাথে এক একমত হয়ে আমি একটা মুদির দোকান তৈরি করছি ওই চা দোকান একটা মুদির দোকান তৈরি করছি করে আমি নিজেও একটু সময় দেই আমার হাজবেন্ড যেহেতু অসুস্থ ডায়াবেটিসের রোগী পানি হাতাইলে হাতটা ঘা হয়ে যায় হ্যাঁ আমি নিজেও একটু সময় দেই সে আমি যখন বসি তখন সে একটু বাসা রেস করে আবার সে যখন বসে আমি বাসায় আসে আমার কাজকর্ম নামাজ বন্দিকে সেরে আবার যায় আমি বসি এতে কি আমার কোনো গুণা হবে বা কি আমি নামাজ বন্দি কি করি আল্লাহ রহমতে আচ্ছা ধন্যবাদ জি ঠিক আছে এটা জবাব আপনারা বলেন আরেকজন দর্শক লাইনে আছেন তারটাও শুনে নেই যে দুটো প্রশ্নের উত্তর আমরা একসাথে দিয়ে দিব জি প্রিয় দর্শক কে বলছেন কোথেকে বলছেন প্রশ্নটি করুন ইন দোয়া থাকবেন জি ধন্যবাদ জি আমাদের প্রথম বোনের প্রশ্নের উত্তর বলি আমাদের বোন পর্দায় থেকে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন প্রথম শর্তটা হচ্ছে পর্দা উনি বলেছেন যে আমি এবাদত বন্দীগী করি বা আমার এবাদত বন্দিগি ঠিক আছে কিন্তু বোনের পর্দাটা ঠিক আছে কিনা এটা কিন্তু বোন আমাদের কাছে পরিষ্কার করেনি দেখুন পর্দার বিধান ইসলাম করেছে এই জন্যই যেহেতু মহিলাদেরকে বাইরে বের হতে হবে কাজকর্ম করতে হবে সেই জন্যই কিন্তু ইসলাম পর্দার বিধান দিয়েছেন এবং একটা মেয়ে তার পর্দা ঠিক রেখে শালীনতা ঠিক রেখে তিনি পড়াশোনা করতে পারবেন তিনি অফিস আদালতে যেতে পারবেন তিনি অন্যান্য কার্যক্রম করতে পারবেন কারণ এখন আমরা যদি সৌদি আরবিয়াতে যদি আমরা যাই আমরা দেখব কিন্তু সেখানে কিন্তু মেয়েরা মানে শপিং মলগুলাতে অধিকাংশ শপিং মলগুলাতে মেয়েরা কাজ করছেন কিন্তু তাদের পর্দা দেখবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পর্দা ঠিক রেখে তারা কাজ করছে কাজী আমার বোনকে আমি বলবো যে বোন আপনি পর্দা ঠিক রেখে আপনি শালীনতার সাথে যে কোনো কাজ আপনি করতে পারেন এটা ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে এবং আমাদের যে দ্বিতীয় বোন তিনি কান্না জড়িত কণ্ঠে আসলে তিনি বললেন যে তার দুই সন্তান তিনি অসুস্থ থাকেন তো বোনকে বলবো বোন আপনি পাচক নামাজ ঠিক মতো পড়ুন শরীয়তের বিধিবিধান ঠিক রাখুন আপনি আল্লাহর কাছে হাত তুলে আপনার সন্তানদের জন্য দোয়া করুন আমরাও দোয়া করছি আল্লাহ যেন আপনার সন্তানদেরকে সুস্থ করে দেন এবং আপনার দোয়াটা খুব বেশি কাজে লাগবে আপনি যদি শরীয়তের পায়বান্ধ হয়ে যান এবং সব কিছু ঠিক রেখে আল্লাহর দরবারে আপনার সন্তানদের জন্য দোয়া করলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার এই দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ যে আমরা যে আলোচনা করছিলাম আসলে যে রাস্তার নিরাপত্তার ব্যাপারে আসলে আমাদের রাসল সাল্লুসাল্লাম উদ মানে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই রাস্তার নিরাপত্তার ব্যাপারে তিনি কথা বলেছেন নবী এটাও বলেছেন আপনি বলেছেন ভূমিকায় এই হাদিসটি যে আল মুসলিমু মানসালেম আল মুসলিম ইয়াদিহি অ মিলিস অর্থাৎ ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান যার হাত এবং কথা থেকে অপর একজন মানুষ নিরাপদ থাকে কাজী আমরা যারা আমরা যারা রাষ্ট্র ব্যবস্থার সাথে যারা জড়িত সড়ক ব্যবস্থার সাথে যারা জড়িত এদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে একটা সড়ককে নিরাপদ করে তোলা যায় আমরা দেখি যে অনেক সময় কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টগুলো ঘটে যে রাস্তাঘাটে যদি ভাঙা থাকে বেশি এই এই ভাঙা থাকলে বা সেটার কারণে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে থাকে কাজেই ওই এলাকার যিনি জনপ্রতিনিধি আছেন তাদের এটা কঠিন দায়িত্ব আমি বলবো যে অবশ্যই তাদের রাস্তার খবর তারা রাখবেন রাস্তায় যদি কোনো সমস্যা থাকে সেটাকে পুনর্নির্মাণ করে তারপর সেটার ব্যবস্থাপনা করতে হবে কারণ আমরা বিভিন্ন খেলাফত ব্যবস্থায় যারা রাজ্য শাসন করেছেন তারা কিন্তু এই রাস্তার নিরাপত্তার ব্যাপারে তারা যথেষ্ট কাজ করে গেছেন কাজেই এই ব্যাপারে ইসলামের নির্দেশনা যদি আমরা মেনে চলি ইনশাল্লাহ আমাদের যে সড়ক দুর্ঘটনা এটাকে অনেক অংশে কমিয়ে আনা যাবে বলে মুশি ভাজি সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজান হয়ে গেছে বা হচ্ছে নামাজের সময় এখন আমাদের সবার সামনে আমরা নামাজ আদায় করব তার সব শেষ কথা একটাই যে আজকের যে আলোচনা এর থেকে আমরা যে সড়কের নিরাপত্তার জন্য আমাদের দায়িত্ব রয়েছে ইসলাম সব বিষয়ে কথা বলেছে সব বিষয়ে যখন ইসলাম কথা বলেছে ইসলামকে আমরা জানা মানা জীবনে আনা অপরিহার্য কর্তব্য এবং নৈতিক দায়িত্ব এই দায়িত্ব পালনে যেন আমরা সবাই সচেষ্ট থাকতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে সেই উপযুক্ততা অর্জন করার তৌফিক দান করে এই দোয়া করে প্রচুর প্রশ্ন ছিল আজকে সব প্রশ্নের জবাব দিতে পারিনি সময়ের স্বল্পতার জন্যে আগামী শনিবার আবার যথাযথ সময়ে আপনারা হাজির হবেন আমরাও হাজির হব প্রশ্ন থাকলে করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে ততক্ষণ আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহর কাছে দোয়া করে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি